আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে আমি সুজির হালুয়াটা বানিয়ে নিতেছি। আজকে সুজির হালুয়া আর রেডিমেড পরোটা ভাজবো এই সকালের নাস্তা। হালুয়া তো বানানো হয়ে গেছে, তারপরে সাইদুল বাবাকে ডাক দিলাম। গাছে তো অনেক লাউ শাক হয়েছে, সাদে উঠেছে, মানে গোসলখানার সাদে বাড়ি বাড়ি এই লাউ শাক কাটতেছে, আর পুঁই শাকও কাটবে। শাক কাটা হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম। এই যে সেদিন বাঁধাকপির গুঁড়ো গোস্ত রান্না করেছিলাম তাই আছে, এই গোস্তটা আস্তে আস্তে ভাজা ভাজা করলাম। দুদিন যাবত এই জাল দিতেছে, আর এই যে রেডিমেড পরোটা বের করতেছি, এখন এই পরোটা ভাজবো। আর চাও বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হোক, এই যে চা বসিয়ে দিয়েছি। পরোটা ভাজা হওয়ার পর সাইদুল বাবা আর মা খেতেও বসে পড়েছে। মা আজকে থেকে আমাদের ঘরে খাবে, এই কদিন তো মিজানদের ঘরে খেয়েছে, দুই ঘরে মিলেমিশিয়ে খাওয়া দাওয়া করে মা, তারপরে আমিও খেতে বসে পড়লাম। আমি অবশ্য হালুয়া নিয়ে নিই, আমি গোস্ত দিয়ে খেলাম। চা তো হয়ে গেছিল, চা দিলাম, মা আর সাইদুল বাবা খেয়ে নিতেছে। চলে আসলো জান্নাত পাখি, আর সারামণিকে ডাক দিলাম, ঘুম থেকে উঠেছে, ওকে চকোস দিলাম, ও চকোস খেয়ে নিতেছে। আর এই যে জান্নাত পাখি ওর কাকুর কুলে, সাইদুল বাবা চলে যাবে দোকানে, জান্নাত পাখিও চলে এসেছে, হুন্ডায় উঠেছে, এখন হুন্ডা থেকে নামবে না। তারপরে এই যে হুন্ডা থেকে নামবে না, সাইদুল বাবা দোকানে যাবে আর ও হুন্ডা থেকে নামবে না, যদি নিতে পারি কি যে কান্না করলো। তারপরে চা খেলাম আমি, তো আর সকালে নাস্তা খাওয়ার পর চা খাই না, আমি আর সারামণি এখন বসে একটু চা খাবো।
চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিই। দুপুরের রান্না লাউ শাক কেটে দিয়েছে মা, উস্তা ভাজি করব। ভাত আর রয়না মাছ গতকালকে লবণ দিয়ে রেখেছে, আজকে লাউ শাক দিয়ে রান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি, এখন উস্তা কাটা হয়ে যাওয়ার পর উস্তা ভাজিটাও বসিয়ে দিই। আর এদিকে ভাত হয়ে যাওয়ার পর এখন রয়না মাছটা রান্না করব। পেঁয়াজটা মানে ভাজা হয়ে যাওয়ার পর পানি দিলাম আর আদা রসুন দিলাম। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশের তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন ধুয়ে রাখা রয়না মাছটা দিয়ে দিব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব, একটু হালকা কষিয়ে নিব, তারপরে তুলব। তবে তো একটু হালকা কষিয়ে নিয়েছে, এতে মাছগুলো তুলে ফেলেছি। আর এই ঝোলের মধ্যে এখন দিয়ে দিব লাউ শাকটা। লাউ শাকটা এই ঝোলের মধ্যে দিয়ে একটু লাউ শাকটা মুজোক, মানে একটু হালকা কষানো হোক লাউ শাকটা। তারপর তো লাউ শাকে থেকে কতটা পানি উঠেছে, আর এখন মাছটা দিয়ে দিব উপর দিয়ে। লাউ শাকটা অনেকটা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে মাছটা একটু হালকা ছড়িয়ে দিই, তারপর আস্তে আস্তে জালে রান্না করি। এই যে তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, ঝোল আর একটু আছে, আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। যেহেতু লবণ দেওয়া মাছ একটু পোড়া পোড়া করবো। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, কী কী রান্না করলাম, উস্তা ভাজি করেছি, লাউ শাক দিয়ে রয়না মাছের চচ্চড়ি আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার সাইদুল বাবা মা খেতেও বসে পড়লো, আমিও খেতে বসে পড়বো। আর ছেলেমেয়েরা তো এই মাছ খাবে না, ওদের গতকালকে যে কাচি বিরিয়ানি আছে তাই ওরা খাবে। এই যে আমিও খেতে বসে পড়লাম। তারপরে নিলাম লাউ শাকের তরকারিটা, মাশাআল্লাহ আজকে অনেক মজা হয়েছে। লাউ শাকগুলো তো অনেক নরম আর মাছটা তো অনেক স্বাদ লেগেছে। লবণ দেওয়া মাছ বা বাসি মাছ তো চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগে। তারপর তো আসরে আজান দিয়ে দিল, আমিও নামাজ পড়ে ফেললাম। আর এখন চা মানে চা না একটু কফি বানাচ্ছি, সাইদুল বাবা কফি খেয়ে দোকানে চলে যাবে আর আমিও কফিটা দিয়ে চলে যাব হাঁটতে। আমি তো এখন বিকালে আবার হাঁটি, সকালে হাঁটা বন্ধ করে দিয়েছে। বিকাল বিকালে হাঁটি, সকালে হাঁটতে গেলে অনেকটাই ঠান্ডা লাগে। এই যে কফিটা আমি এখন সুপেজের সামনে রেখে, এই যে এখন রেখে চলে গেলাম। এই যে কফিটা সাইদুল বাবা খেয়ে তারপরে চলে যাবে দোকানে, সে অজু করতে গিয়েছে। অজু করা শেষ হলে তারপরে খেয়ে নেবে নে। তারপরে মাগরিবের নামাজ পড়ে এখন সারামণি চলে যাচ্ছে মসজিদে, মসজিদ থেকে এসে আবার পড়তে বসবে।
আর আমি এই যে লেমন জেলি বাটার বোন নিয়ে এসেছিলাম হেঁটে আসার সময়, এখন একটা খেয়ে নে, সাবা সারাকে বললাম ওরা খাবে না, ওরা পরে খাবে। তারপরে আমি একা একা বসে খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।